এই ভিডিওটার মাধ্যমে আমরা মেন্ডেলের দ্বি পরীক্ষাটা বুঝবো এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদের পক্ষে এটা বোঝা সহজ হবে তাহলে দ্বি জনন পরীক্ষাকে দ্বি জনন পরীক্ষা কেন বলা হচ্ছে বা ডাই হাইব্রিড ক্রস তার কারণ এখানে দু দুটো বৈশিষ্ট্যকে ধরে পরীক্ষা করা হচ্ছে যেমন বীজের একটা উদাহরণ হিসেবে যদি আমরা নিই তাহলে বীজের আকার একটা বৈশিষ্ট্য এবং বীজের রঙ বীজত্বকের রং একটা বৈশিষ্ট্য তাহলে দুটো বৈশিষ্ট্যকে দুটো বৈশিষ্ট্যের বংশানুসরণকে একসাথে পরীক্ষা করা হচ্ছে একটা হচ্ছে বীজের আকৃতি গোল বীজ কুঞ্চিত বীজ আরেকটা হচ্ছে বীজত্বকের রং হলুদ বীজ সবুজ বীজ যেহেতু দুটো বৈশিষ্ট্যকে একসাথে এখানে দুটো বৈশিষ্ট্যের বংশানুসরণকে পরীক্ষা করা হচ্ছে তাই জন্য এটিকে ডাই হাইব্রিড ক্রস বা দ্বি জনন পরীক্ষা বলা হচ্ছে এখানে পেরেন্ট হিসেবে নেওয়া হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত বীজ গোল এবং হলুদ বীজ হলুদ রংটাও প্রকট আবার গোল আকৃতিটাও প্রকট প্রকট গুণ মানে কি সেটা আমরা আগে আলোচনা করেছি শঙ্কর জননের জনুতে যে গুণটা প্রকট হয় সেটাকেই প্রকট গুণ বলে প্রকট গুণের সঙ্গে আগে আলোচনা করা হয়েছে তাহলে হলুদ এবং গোল আকৃতির বীজ হচ্ছে প্রকট গুণ তার সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ এবং কুঞ্চিত এক্ষেত্রে এই বীজটা হচ্ছে এটি প্রকট বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ হলুদ রঙের বীজতক যুক্ত গোল বীজ গাছের সাথে বিশুদ্ধ কুঞ্চিত এবং সবুজ রঙের বীজযুক্ত গাছের শঙ্করায়ন বা ইতর পরাগযোগ ঘটানো হল তার ফলে দেখা গেল যে কটা উদ্ভিদ এফ ওয়ান জনুতে উৎপন্ন হল প্রত্যেকটাই কিন্তু হলুদ এবং গোল কুঞ্চিত এবং সবুজ রঙটা আপাতত হারিয়ে গেল যদি আমরা পুনেট স্কোয়ার দেখি তাহলে দেখতে পাবো যে গ্যামেটগুলো এইভাবে আমরা একটি এ প্যারেন্ট থেকে আমরা এই গ্যামেটগুলো পেয়েছি আরেকটি বিশুদ্ধ প্যারেন্ট থেকে আমরা এই গ্যামেটগুলো পেয়েছি দুটো বিশুদ্ধ প্যারেন্ট থেকে যে গ্যা জেনোটাইপ অপত এফ ওয়ান অপত্যের যে জেনোটাইপগুলো পাওয়া গেলো সেগুলো হচ্ছে এইগুলো ক্যাপিটাল ওয়াইজ স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এইভাবে আমরা পেলাম এবং দেখা গেল প্রত্যেকটা জীবের মধ্যেই প্রকট বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ ঘটেছে এবং এফ ওয়ান জনুতে যে কটা উদ্ভিদ আমরা পেলাম প্রত্যেকটা উদ্ভিদেরই ত্বক সবুজ এবং বীজের আকৃতি গোল তাহলে জনুতে আমরা যে গ্যামেটগুলো পেয়েছিলাম বা যে উদ্ভিদগুলো আমরা এফ ওয়ান জনুতে পেয়েছিলাম হলুদ এবং গোল বীজযুক্ত উদ্ভিদগুলো যেগুলো আমরা এফ ওয়ান জনুতে পেয়েছিলাম সেগুলোর মধ্যে এবার প্রজনন হবে বাইরের কোনো উদ্ভিদ নয় এই উদ্ভিদগুলোর মধ্যেই এবার প্রজনন হবে এবং তার ফলে দেখা যাবে যে প্রজননকালে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো এরা হচ্ছে এফ ওয়ান জনুগুলোই হচ্ছে পেরেন্ট এবার তাদের থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো চার ধরনের গ্যামেট উৎপন্ন হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর দুটো পেরেন্ট থেকেই একই ধরনের চারটে গ্যামেট উৎপন্ন হবে তাদেরকে আমরা পুনেট স্কোয়ারে আমরা এইভাবে সাজিয়ে আমরা যাই হোক তাহলে এই যে হলুদ ও গোল বীজ এফ ওয়ান জনিত যে উদ্ভিদগুলো উৎপন্ন হয়েছে এদের মধ্যে প্রজনন করে দেখা গেল যে যে কটা অপত্য উৎপন্ন হলো প্রত্যেক ষোলোটা অপত্যর মধ্যে নটা অপত্য হচ্ছে হলুদ ও গোল বীজযুক্ত হুম ষোলোটার মধ্যে একটা মাত্র অপত্য হচ্ছে এই সবুজ কুঞ্চিত বীজযুক্ত নটা হলুদ গোল বীজযুক্ত এবং একটা সবুজ কুঞ্চিত বীজযুক্ত যাদের মধ্যে একদম প্যারেন্টাল বৈশিষ্ট্য আছে আর বাকি যে ছটা উৎপন্ন হলো তারা কিন্তু নতুন ধরনের নতুন ধরনের গুণসম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হলো আগে আমরা দেখছিলাম যে হলুদ গোল আর সবুজ কুঞ্চিত হলুদ রঙের সাথে গোল রঙ আর সবুজ রং কুঞ্চিত বীজতকের সাথে যাচ্ছিল কিন্তু নতুন ধরনের গাছ আমরা পেলাম যেখানে আমরা দেখলাম যে হলুদ কুঞ্চিত এবং সবুজ গাছ গাছযুক্ত হলুদ কুঞ্চিত বীজযুক্ত এবং সবুজ গোল গোলবিদযুক্ত গাছ উৎপন্ন হলো হলুদ কুঞ্চিত এবং সবুজ গোলটা একেবারে নতুন ধরনের বৈশিষ্ট্য তাহলে যে এফ টু জনু পাওয়া গেল এফ টু জনুতে ফেনোটাইপ রেশিওটা হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তার মধ্যে নাইন হচ্ছে হলুদ গোলযুক্ত গাছ আর এই তিনটে হচ্ছে কুঞ্চিত বাকি তিনটে হচ্ছে কি সবুজ কুঞ্চিত হলুদ কুঞ্চিত সবুজ কুঞ্চিত আর বাকি একটা হচ্ছে যেটা প্যারেন্টাল রিসেসিভ প্রচ্ছন্ন যেটা সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত আচ্ছা এবার আমরা এফ টু জনুর যে যেন টাইপগুলো তার জন্যে আমরা পুনের স্কোয়ার ফিল আপ করার চেষ্টা করব হ্যাঁ এই ঘরটা ছোট একটু বাইরে ফিল আপ করছি আমি হুম যেমন ধরো এই ঘরে এই ঘরে কি হবে এই দুটো যুক্ত হবে এই ঘরে তাহলে কি হবে এই ঘরে হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কীভাবে আমরা পেলাম এই দুটো থেকে আমরা পেলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা অন্য একটা ঘর যে কোনো দেখিনি আচ্ছা আমরা এই ঘরটা দেখি ঠিক আছে এই ঘরটা আমরা দেখছি এখানে কি হবে এখানে হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কি করে আমরা পেলাম এইখানে যা আছে আর এখানে যা আছে এইভাবে আমরা পেলাম তাহলে এমনি করে গোটা পুনের স্কোয়ারটাই ফিল আপ করা হবে আমার জায়গাটা কম তাই জন্যে আমি বাইরে ফিল আপ করছি তোমরা কিন্তু এরকম গ্যামেটগুলো লিখে সঠিকভাবে গ্যামেটগুলো লিখে এরকম ঘর কেটে তোমরা কিন্তু এর ভেতরেই কিন্তু তোমরা ফিল আপ করো তাহলে মেন্ডেলের দ্বি শঙ্কর জনন পরীক্ষার এফ টু জেনোটাইপে আমরা এই জেনোটাইপগুলো পাবো হুম এখানে আমরা দেখছি যে এই সবগুলোই হচ্ছে হলুদ গোল কেন এগুলো হলুদ গোল হলো কারণ এগুলোর মধ্যে হলুদের প্রকট গ্যামেট বা প্রকট গুণ হলুদ ক্যাপিটাল ওয়াই আছে এবং গোলের জন্যে ক্যাপিটাল আর আছে তাহলে ক্যাপিটাল ওয়াই যেটা চিহ্নিত করছে হলুদ প্রকট বৈশিষ্ট্য এবং ক্যাপিটাল আর যেটা চিহ্নিত করছে গোল প্রকট বৈশিষ্ট্য সেটা থাকলেই কিন্তু কোনো কিন্তু গোল এবং হলুদ রংটা প্রকট হবে হুম তাহলে নটা জেনোটাইপ আমরা পেলাম যেটা হলুদ গোলযুক্ত হ্যাঁ হলুদ গোলটা হচ্ছে ফেনোটাইপ এবং নটার জন্যে আমরা এতগুলো ধরনের আমরা ন ধরনের বলবো না হ্যাঁ চার ধরনের এরকম জেনোটাইপ পেলাম দু ধরনের এরকম দু ধরনের এরকম এক ধরনের এরকম আমরা জেনোটাইপ পেলাম আর ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল আমরা এই তিন ধরনের জেনোটাইপ পেলাম হলুদ কুঞ্চিত জন্যে সবুজ গোলের জন্য তিন ধরনের জেনোটাইপ পেলাম আর সবুজ কুঞ্চিতর জন্য আমরা এক ধরনের জেনোটাইপ পেলাম হ্যাঁ তো এইগুলোর হচ্ছে এগুলোর ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল জেনোটাইপ তিন ধরনের জেনোটাইপ তিন ধরনের আর ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল তাহলে হলুদ কুঞ্চিত আর হলুদ গোল হচ্ছে নতুন ধরনের বৈশিষ্ট্য যেটা প্যারেন্টের মধ্যে বা জনিত্রীর মধ্যে দেখা যায়নি প্রথমে নতুন ধরনের বৈশিষ্ট্য যেটা উঠে এলো আর সবুজ কুঞ্চিত আর এই হলুদ গোল হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন এই দুটো হচ্ছে নিউ কম্বিনেশন বা রিকম্বিনেন্ট আর এই দুটো হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন প্যারেন্টাল কম্বিনেশন তাহলে কি হলুদ গোল আর সবুজ কুঞ্চিত এই সবগুলোরই ফেনোটাইপ হলুদ গোল কিন্তু এদের জেনোটাইপ আলাদা আলাদা হুম এটা দু ধরনের জেনোটাইপ চার ধরনের জেনোটাইপ হ্যাঁ কিন্তু এই এদের ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল কারণ এদের মধ্যে হলুদ এবং গোলের প্রকট অ্যালেল আছে তো নাইন ইস টু আগেই আমরা বলেছিলাম নাইন ইস টু টু ওয়ান হচ্ছে ফেনোটাইপ রেশিও এফ টু জোনুর দ্বি শঙ্কর জনন পরীক্ষার ক্ষেত্রে আর জেনোটাইপ রেশিও হচ্ছে কি নাইন নয় নাইনটাকে যদি আমরা ভেঙে দিই সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর আর তারপরে হচ্ছে ওয়ান ইজ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এটা হচ্ছে গিয়ে এফ টু জোনুর জেনো টাইপ রেশিও আর এফ টু জনু ফেনোটাইপ হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে মেন্ডেলের দ্বি শঙ্কর জনন পরীক্ষার ক্ষেত্রে উঠে এলো সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র এফ ওয়ান জনুতে প্রকট বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ যার প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোল আকৃতি এবং হলুদ বীজ তক সেই ধরনের উদ্ভিদের সাথে ইতর পরাগযোগ ঘটানো হয়েছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সেটা হচ্ছে কুঞ্চিত আকারের বীজ এবং সবুজ রঙের বীজতকযুক্ত উদ্ভিদের সেক্ষেত্রে দুটোই বিশুদ্ধ গোল হলুদ বীজ এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজ যুক্ত গাছ ছিল তাদের মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে দেখা গেল প্রত্যেকটা উদ্ভিদ অপত্য উদ্ভিদ এফ জনুতে যে উৎপন্ন হলো তাদের ফেনোটাইপ ছিল হলুদ গোল এই এফ ওয়ান জনতে উৎপন্ন অপত্যগুলোর মধ্যে সেলফিং হলো তাদের মধ্যে প্রজনন হয়ে দেখা গেল যে চার ধরনের গ্যামেট উৎপন্ন সম্ভাব্য গ্যামেট উৎপন্ন হবে এবং তাদের যে অপত্যগুলো উৎপন্ন হলো তার প্রত্যেক ষোলোটা অপত্যর মধ্যে নটা ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল বীজযুক্ত একটি ফেনোটাইপ হচ্ছে সবুজ কুঞ্চিত বীজযুক্ত নটা গাছের ফেনোটাইপ হচ্ছে হলুদ গোল বীজযুক্ত একটি সবুজ কুঞ্চিত বীজযুক্ত এই হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশান যেটা আমরা পিতে দেখেছিলাম পি জেনারেশনে আমরা দেখেছিলাম আর নতুন ধরনের ছটি উদ্ভিদ উৎপন্ন হলো ষোলোটির মধ্যে সেটা হচ্ছে হলুদ কুঞ্চিত এবং সবুজ গোল এই হলুদ কুঞ্চিত এবং সবুজ গোল গোল এই বৈশিষ্ট্য গুলো হচ্ছে রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য বা নতুন ধরনের বৈশিষ্ট্য যেটা পাওয়া গেল তাহলে এই যে জনুতে উৎপন্ন যে অপত্যগুলো তাদের যে অপত্যগুলোর থেকে আমরা যে রেজাল্ট পেলাম সেটাকে বিশ্লেষণ করে স্বাধীন বিন্যাসের সূত্র বেরিয়ে আসছে মেন্ডেলের এই স্বাধীন বিন্যাসের সূত্র কি বলছে যে নিকট সম্পর্কযুক্ত নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলো পরস্পর পৃথক হয়ে যায় নিকট সম্পর্কযুক্ত দুই বা ততোধিক জোর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণযুক্ত জীবের যৌন জাননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি বা অ্যালেলগুলি গ্যামেটের দ্বারা অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা মিশে যায় না এবং অপত্যের গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় তেমনই যে কোনো একটি ফ্যাক্টর অপর যে কোনো ফ্যাক্টরের সঙ্গে স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল সমন্বয়ে বিন্যস্ত হয় তার মানে যে যে জিনটা হলুদ বিস্তকের জন্য দায়ী বা সবুজ বিস্তকের জন্য দায়ী হলুদ বিস্তকের জন্য দায়ী জিনটা সবসময় যে গোল আকৃতির জিনের সাথেই থাকবে তা কিন্তু নয় যে ফ্যাক্টরগুলো বা জিনগুলো তারা কিন্তু স্বাধীনভাবে একে অপরের সাথে কম্বিনেশন গঠন করতে পারে হলুদ আকৃতির জিন কুঞ্চিত আকৃতির হলুদ রঙের জিন কুঞ্চিত আকৃতির বীজের জন্য যাই জিনের সাথে বেড়ালের সাথেও কিন্তু তারা কিন্তু কম্বিনেশন গঠন করতে পারে তো এটাই হচ্ছে কিন্তু স্বাধীন বিন্যাসের সূত্র